বাড়ি নির্মাণ সম্পর্কিত আপনার প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞদের পরামর্শের জন্য কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন এবং বাড়ি নির্মাণের সঙ্গে জড়িত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আজও মানুষ জলের জন্য কুয়ো অথবা বাউড়ির উপর নির্ভরশীল। আপনিও যদি এইরকম স্থানে বাড়ি তৈরি করতে চলেছেন, তাহলে প্রথমে জলের ব্যবস্থা অবশ্যই করুন। আসুন বুঝে নেই কিভাবে কুয়ো নির্মাণ করা হয়। সর্বপ্রথম প্লটের সার্ভে করিয়ে খোঁড়ার জন্য সঠিক স্থান বাছাই করা হয়। এরপর খোঁড়ার কাজ শুরু করুন। অপরদিকে খোঁড়ার পরে বের হওয়া পাথর এবং মাটির আলাদাভাবে স্তূপ করা হয়। মনে রাখবেন, এই কাজ বিশেষজ্ঞের পর্যবেক্ষণে করান এবং সুরক্ষার খেয়াল রাখুন। জলের উৎস পর্যন্ত পৌঁছানো মাত্রই মাটি খোঁড়া বন্ধ করা হয়। এরপর এর কেসিং করা হয়। এটি আপনি পাথরের গাঁথনি অথবা কংক্রিট রিংয়ের সাহায্যে বানাতে পারেন। আরসিসি রিং থেকে মাটি ধসে যাওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। এরপরে পাম্পের সাহায্যে জল নিকাশি করা হয়। এই হলো কুয়ো নির্মাণ সম্পর্কে কিছু কথা। আপনার কাছে যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের নিচে দেওয়া কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করুন। দেখতে থাকুন বাড়ির বিষয় আল্ট্রাটেকের পক্ষ থেকে।